বেআইনিভাবে মদ বিক্রির অভিযোগে এক অভিযুক্তকে গ্রেপ্তার করল বনগা থানার পুলিশ ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রচুর দেশি মদ বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে শনিবার রাতেই অভিযুক্তকে গ্রেপ্তার করে বনগা থানার পুলিশ বেআইনিভাবে মদ বিক্রির অভিযোগে ধৃত এক পুলিশ সূত্রে জানা গিয়েছে বনগা জয়পুর থেকে শনিবার রাতে মনোজ দেবনাথ নামে একজনকে গ্রেফতার করে বনগা থানার পুলিশ ধৃতের কাছ থেকে আশি বোতল দেশি মদ উদ্ধার হয় ধৃতকে এদিন তোলা হয় বনগা আদালতে অভিজিৎ বিশ্বাসের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগা